আসসালামু আলাইকুম দর্শক, আনার্স কিচেনের রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি করে দেখাবো ইলিশ মাছের লেজ ভর্তা, ঠিক যেভাবে মাওয়াঘাটে করে থাকে। আর যারা ইলিশ মাছের স্বাদ নিতে মাওয়াঘাটে গেছেন, তারা নিশ্চয়ই এই ইলিশ মাছের লেজ ভর্তা মিস করেননি। এখনও যাদের মাওয়াঘাটে যাওয়ার সুযোগ হয়নি, তারা নিশ্চয়ই শুনেছেন এই ইলিশ মাছের লেজের ভর্তার কথা। চলুন দেখি কি কি লাগছে এই ভর্তা তৈরি করতে। এখানে আমি ইলিশ মাছের দুইটা লেজ নিয়েছি, আর দুই টুকরো লেজের উপর দিকের এই অংশ এভাবে আমি স্লাইস করে নিয়েছি। আপনি চাইলে এখানে মাছের মাথাটাকেও ছোট ছোট টুকরা করে ভর্তায় ব্যবহার করতে পারেন। মাছ ও লেজগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে এভাবে দাগ কেটে নিয়েছি, যেন ভিতরে মশলা ঢুকে ভালোভাবে। তো এখন আমি এই মাছগুলোতে খুব অল্প কিছু মশলা ব্যবহার করব। এখানে আমি নিয়েছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এখন আমি সব কিছু এখানে দিয়ে দিচ্ছি মাছে, দিয়ে এখন ভালোভাবে ঘষে ঘষে মশলাগুলো মাখাতে হবে। এটুকু মশলাই আমার এই মাছগুলোর জন্য একদম উপযুক্ত। তো আপনি মশলাটা কম বেশি করতে পারেন আপনার স্বাদ মতো। তো আমি এখন ভালোভাবে ঘষে ঘষে মশলাগুলো লাগিয়ে নিচ্ছি। এখান থেকে বাড়তি মশলাগুলো আমি নিয়ে অপর দুই মাছেও এগুলো লাগিয়ে নিচ্ছি এভাবে ঘষে ঘষে। একটু ভালোভাবে মাছে আপনি মশলাটা ভালোভাবে লাগালে হয় কি, মাছের যে ভিতরে মশলাগুলো ঢুকে এবং স্বাদটা হয়। তো এখন আমার মাছগুলো মাখানো হয়ে গেছে, আমি 5 মিনিট রেখে দিব। এখানে আমি আরও যা যা নিয়েছি, এখানে আমি বড় একটা পেঁয়াজ কুচি নিয়েছি ভর্তার জন্য, 5 থেকে 6টা আস্ত শুকনো মরিচ নিয়েছি, আর নিয়েছি ধনে পাতা। ধনে পাতা ছাড়া ভর্তা তো ভালো লাগবেই না, আপনার পছন্দ না হলে স্কিপ করতে পারেন। আর নিয়েছি অবশ্যই সরিষার তেল, সরিষার তেল মানেই ভর্তা, সরিষার তেল ছাড়া ভর্তা জমবেই না। তো এই ভর্তাটা শুরু থেকে শেষ পর্যন্ত সরিষার তেল দিয়েই করে দেখাবো। আমি একটা প্যানে 2 টেবিল চামচ মতো সরিষার তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো, এগুলোকে আমি নেড়ে চেড়ে একটু কড়া করে ভেজে নেব। দর্শক, মরিচকে একদম কালো করে ফেলা যাবে না, মানে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এভাবে। তো আমি এখন এগুলো তুলে নিচ্ছি। এখন একই তেলে আমি মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে ভেজে নেব মিডিয়াম আঁচে। চুলার আঁচ একদম বাড়িয়ে দিবেন না, এতে মাছগুলো পুড়ে যেতে পারে এবং প্রপারলি ভাজা হবে না। তো আমাদেরকে এটা মিডিয়াম আঁচে রেখে সময় নিয়ে দুই পাশ কড়া করে ভেজে নিতে হবে। তো আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টাই নিচ্ছি অপর পাশটাও এভাবে কড়া করে ভেজে নিব। ভর্তার জন্য যে কোনো মাছ কড়া করে ভেজে নিতে হয়, এতে ভর্তাটা অনেক বেশি স্বাদ হয়। এখন আমি উল্টিয়ে নিয়েছি, আমার মাছগুলো কড়া করে ভাজা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে, কিন্তু পুড়ে যায় নাই। তো এইভাবে সময় নিয়ে আপনাদেরকেও ভেজে নিতে হবে। এখন আমি সবগুলো মাছ উঠাই নিচ্ছি। এখন একই তেলে আমাদেরকে পেঁয়াজগুলোকে আধা ভাজা করে নিতে হবে, অর্থাৎ পুরোপুরি ভাজা যাবে না, একদম লালও করা যাবে না, হালকাভাবে আমি এটা ভেজে তুলে নিব। দর্শক, আপনি চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও এই ভর্তা করতে পারেন, তবে এভাবে করলে ভর্তাটা নষ্ট হবে না। আমি এখন প্যানকে একটু কাত করে ধরে তেলটা ঝরিয়ে নিচ্ছি, নিচের দিকে যেন চলে যায় তেলটা। তা এখন আমি পেঁয়াজগুলো তুলে নেব।
আমার ভর্তার জন্য সব কিছু তৈরি। এখন চলুন আমরা ভর্তাটা করে নিই। এখানে আমি লেজের অংশ এবং মাছগুলো থেকে কাটাগুলো ভালোভাবে বেছে নিয়েছি। এখানে আমি 5টা লাল মরিচ নিয়েছি, 6টা আমি দিই নাই কেননা এটা অনেক বেশি ঝাল। এখন মরিচের উপর অল্প লবণ দিয়ে খুব ভালো করে চটকে নিব। দর্শক, আপনার যদি মরিচ ছটকাতে ভয় লাগে তাহলে আপনি গ্লোভস পরে নিতে পারেন, জ্বালা পোড়ার ভয়টা থাকবে না। তো ভর্তা এভাবে হাত দিয়ে চটকে করতে কিন্তু অনেক মজা, আর ভর্তাটার স্বাদটা হয়ে দ্বিগুণ। এখানে আমি মরিচটা চটকে নিলাম। আমি প্রথমে লবণ অল্প দিয়েছি কেননা মাছের সাথেও লবণ দেওয়া হয়েছিল, স্বাদ বুঝে পরে অ্যাড করে নিব। তো আমি এখন ভালোভাবে মরিচটাকে চটকে নিচ্ছি। এখন অল্প ধনে পাতা কুচি দিয়ে চটকে নিব। আবার ভালোভাবে আমি চটকে নিচ্ছি যেন ধনে পাতার ঘ্রাণটা বের হয়। আর পেঁয়াজটা এখন মিশাই নিচ্ছি। পেঁয়াজটা একদম চটকে ম্যাশড করে ফেলার প্রয়োজন নেই, জাস্ট আলতোভাবে মিশাবেন। এখন মাছের সাথে সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব। মাছটাকে আগে একটু আবার ম্যাশড করে নিচ্ছি যেন কোনো কাঁটা থাকলে এভাবে বোঝা যায়। তো আমি এখন সব কিছু ভালোভাবে এভাবে মাখিয়ে নিচ্ছি। এই ভর্তা বাসার ছোটরাও খেতে পছন্দ করবে যেহেতু এখানে কোনো কাঁটা নাই। আপনি এভাবেও পরিবেশন করতে পারেন। আমি এখানে একটু কাঁচা সরিষার তেল দিচ্ছি কারণ কাঁচা সরিষার যে ঘ্রাণ এতে ভর্তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আপনি এভাবেও এটা পরিবেশন করতে পারেন অথবা মাওয়া ঘাটের মতো সেই গোল গোল করে পরিবেশন করতে পারেন। বেশ, হয়ে গেল আমার সেই ইলিশ লেজ ভর্তা। দেখলেন তো কত সহজ তৈরি করা। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করে ফিডব্যাক দিয়ে জানাবেন কেমন হয়েছে। আশা করছি আজকের রেসিপি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।